আচ্ছা, ফিল্টার চার ধরনের, লো পাস ফিল্টার, হাই পাস, ব্যান্ড পাস, ব্যান্ড রিজেক্টেড ফিল্টার। তো এগুলো মোটামুটি আমরা জানি, এগুলো না আলোচনা করি না। লো পাস ফিল্টার, এটা হলো হাই পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার এর বোর্ডে প্লট আমরা এখানে আঁকছি, ঠিক আছে? তো ফ্রিকোয়েন্সি ভার্সেস ম্যাগনিচিউড রেসপন্স, ঠিক আছে, আমরা এখানে আঁকলাম। এটা হলো ফ্রিকোয়েন্সি ভার্সেস ম্যাগনিচিউড রেসপন্স। আর লো পাস ফিল্টারের ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি এটা একটা ফার্স্ট অর্ডার ফিল্টার, ফার্স্ট অর্ডার লো পাস ফিল্টার। এই ফিল্টারটা আমরা দেখে আসছি, আমরা ল্যাবেও দেখছি সার্কিট ওয়ার টু তে, ঠিক আছে? এটা ফার্স্ট অর্ডার ফিল্টার। এখানে জাস্ট একটা ক্যাপাসিটর আর একটা রেজিস্টর ইউজ হয়েছে, ক্যাপাসিটর রেজিস্টর ইউজ করে এটা লো পাস, কারণ কি ক্যাপাসিটর লো ফ্রিকোয়েন্সি পাস করে না, হাই ফ্রিকোয়েন্সি পাস করে, যে কারণে এখান দিয়ে হাই ফ্রিকোয়েন্সি পাস করবে, লো ফ্রিকোয়েন্সি পাস করবে না। তো এটার ইকুয়েশন গুলো আমরা যদি খেয়াল করি, সেটা হলো ইনপুট ভোল্টেজ সমান সমান ভিআই ইকুয়াল টু, বলতে পারি ভি ইকুয়াল টু আই আর, আই ইন্টু রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কত, আর ইন্টু সি, আর এবং সি, আর মাইনাস জে এক্স সি। এখান থেকে ক্যালকুলেশন করলে ওয়ান প্লাস ওয়ান বাই জে ওমেগা সি, এখান থেকে ক্যালকুলেশন করে যদি করি, আবার আউটপুট লিখতে পারি ভি নট সমান সমান আউটপুট ইকুয়াল টু ভি ইকুয়াল টু আই ইন্টু আর, আর কত, ক্যাপাসিটর অ্যাক্রসে এর রিঅ্যাকট্যান্স, এটা হলো ওয়ান বাই জে এক্স সি। এখন এখান থেকে ইনপুট বাই আউটপুট কে আমরা আউটপুট বাই ইনপুট করলে ট্রান্সফার ফাংশন পাই, ট্রান্সফার ফাংশন হলো আউটপুট বাই ইনপুট, এটাকে এটা দিয়ে এই ইকুয়েশন কে ভাগ করে দিলে পাই ওয়ান বাই জে ওমেগা সি ডিভাইড বাই আর প্লাস ওয়ান বাই জে ওমেগা সি। জাস্ট এই ইকুয়েশন 8.6 কে 8.5 তে ভাগ করলাম। তো এটাকে সিম্পলিফাই করলে ওমেগা স্কেল থেকে এটাকে সিম্পলিফাই করলে জাস্ট এখানে সিম্পলিফিকেশন করলে ওয়ান বাই ওয়ান প্লাস জে ওমেগা বাই ওমেগা সি আসে। এখানে ওমেগা বাই ওমেগা সি, এখানে ওমেগা সি হলো ওয়ান বাই আর সি, এটাকে বলা হয় আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এটি হলো আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি ওমেগা সি, যেটা আমরা বলছি। তো এখানে আমরা ডেসিবেল স্কেলে যদি প্রকাশ করি জিনিসটা, জিনিসটা এরকম ডেসিবেলে যদি প্রকাশ করি, এটা একটা ফ্রিকোয়েন্সি ভার্সেস ম্যাগনিচিউড। তো এখান থেকে দেখলাম যে এটা হলো 20 ডেসিবেল পার ডিকেট, এটা এটা এর রেসপন্স, ফ্রিকোয়েন্সি রেসপন্স। এর ডেসিবেল স্কেলে যদি প্রকাশ করি 2 log গেইনটা আমরা ডেসিবেলে কিভাবে প্রকাশ করি, 2 log গেইন, এর গেইন যেটা থাকে সেটা ট্রান্সফার ফাংশন, যেটা তো গেইন কত থাকে, 1/1 j ω/ω c, ঠিক না? এটা করলে এখান থেকে ক্যালকুলেশন করলে ম্যাগনিচিউড যদি নেই, এর ম্যাগনিচিউড কত, এর ম্যাগনিচিউড হলো √1² + জে স্কয়ার, এক্সপোনেনশিয়াল টার্ম যেটা আছে, জে টার্ম, জে টার্ম স্কয়ার, তাই না? এটা অর্থাৎ এটা রুট করলে যা হয়, এটাকে যদি আমি ভাঙ্গাই, এই রুটটা এদিকে এসে পড়ে, তাহলে 20 log আমাদের ওমেগা বাই ওমেগা সি সমান 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 0 ডেসিবেল, ঠিক না? ওমেগা বাই ওমেগা সি যদি 1 হয়, এই যে এটা যদি 1 হয়ে যায়, ওমেগা বাই ওমেগা সি যদি 1 হয়ে যায়, তাহলে কি হয়, 1 + 1 হলো 2, তাই না স্যার? হ্যাঁ, ল্যাপটপে স্ক্রিনশট কেমনে দেয় স্যার? স্ক্রিনশট, প্রিন্ট স্ক্রিন, প্রিন্ট স্ক্রিনে চাপ দাও। হ্যাঁ, প্রিন্ট স্ক্রিন, হুম, ওটাতে চাপ দিয়ে তোমাদের একটা যে কোনো একটা ইয়ার পেইন্টি ভিডিও বন্ধ কর, ওটাকে অন ই করো, পেইন্টিকে অন করো, অন করে ওখানে পেস্ট করে দাও, তাহলে শট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা একটা জিনিস দেখতেছি যে এই ইকুয়েশন থেকে, কই গেল ইকুয়েশনটা, এই ইকুয়েশনে যদি ওমেগা বাই ওমেগা সি এর মানটা যদি একের চেয়ে অনেক ছোট হয়, অর্থাৎ পার পার লেস দেন ওয়ান হয়, তাহলে কি হয়, এটি এই অংশটা হয়ে যায় 0, এই অংশটা যদি 0 হয়ে যায়, তাহলে বলতে পারি 1 √1, √1 মানে হলো 1, log 1 মানে হলো 0, সুতরাং 0 ডেসিবেল। যদি ওমেগা বাই ওমেগা সি যদি 1 হয়, তাহলে এই ইকুয়েশন থেকে দেখতে পারি যে এটা হলো 1/1² বা 1/2 বা অর্থাৎ 1/√2, এটাকে আমি বলতে পারি সেটা হলো log 2 সমান সমান -3 ডেসিবেল, ঠিক আছে? এই যে 3 ডেসিবেল। আবার তাহলে জাস্ট এর মান বসাবো, মান বসায় এটা ক্যালকুলেটর টিপে টিপে ক্যালকুলেট করবো, করলে আসে -20 ডেসিবেল, ঠিক আছে? অর্থাৎ 0 ডেসিবেল থেকে 20 ডেসিবেল, অর্থাৎ প্রতি 10 গুণ চেঞ্জের সাথে সাথে, দেখো এখানে ওমেগা বাই ওমেগা সি এর মান 10 যখন হইলো, অর্থাৎ 10 গুণ যখন বাড়লো, তখন আমাদের ডিক্রিজটা হইলো কত, -20 ডেসিবেল করে,
মাইনাস 20 ডিসিবেল করে ঠিক ছিল না? খেয়াল করে দেখি। জি স্যার। এই কারণে বলা হয় এটা হলো 20 ডিসিবেল পার ডিকেড ফিল্টার। ঠিক আছে? আর যে সমস্ত ফিল্টার এর আমাদের গেইন 20 ডিসিবেল পার ডিকেড করে ডিক্রিজ হবে সেই ধরনের ফিল্টারকে আমরা বলবো ফার্স্ট অর্ডার ফিল্টার। ঠিক আছে? অর্থাৎ ফার্স্ট অর্ডার ফিল্টারের বৈশিষ্ট্য কি? এক নাম্বার বৈশিষ্ট্য হলো ফার্স্ট অর্ডার ফিল্টারে আমাদের গেইন ডিক্রিজ হবে 20 ডিসিবেল পার ডিকেড করে। যদি 20 ডিসিবেল পার ডিকেড না করে 40 ডিসিবেল পার ডিকেড হয় তাহলে সেটা হয়তো সেকেন্ড অর্ডার ফিল্টার। যদি 60 ডিসিবেল পার ডিকেড হতো তাহলে সেটা হতো থার্ড অর্ডার ফিল্টার। থার্ড। ঠিক আছে? তো এইভাবে আমরা বিভিন্ন মান বলা বলা বসায় 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 কতটুকু তার গেইন ডিক্রিজ হতে এই মানগুলো আমরা বের করতে পারবো। ঠিক আছে? এইটাই তো মোটামুটি একটা সেকেন্ড অর্ডার ফিল্টার দেখি। এটা একটা সেকেন্ড অর্ডার ফিল্টার, প্র্যাকটিক্যাল সেকেন্ড অর্ডার আর এসি লো পাস ফিল্টার। এটা একটা সেকেন্ড অর্ডার ফিল্টার। তো এখানে V1 এর ইকুয়েশন ঠিক সেম ফর্মুলা ফরম্যাটে বের করলাম, SL ইনটু 1/SC। এখানে V0 ইকুয়াল টু 1/SC। এখানে ওমেগা না স্কেলে না প্রকাশ করে আমি ল্যাপ্লাস স্কেলে প্রকাশ করছি, অর্থাৎ S ডোমেনে প্রকাশ করছি 1/SC। তাহলে এর গেইন কত থাকবে? V0/VI সমান এখান থেকে আমাকে পেলাম এত। ঠিক আছে? এখান থেকে ফ্রিকোয়েশন 1.3 ক্যান বি সিমপ্লিফাইড টু গেট স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন অফ এসএস। এখান থেকে স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন আমরা লিখতে পারি ওমেগা সি ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস টুয়াইস ডেল ওমেগা সি ইনটু এস প্লাস ওমেগা সি স্কোয়ার। আমরা যেটা ইয়ে করছি এই ইকুয়েশনটা আমরা দেখে আসছি কন্ট্রোল সিস্টেমে। ঠিক আছে? এই এই ইকুয়েশনটা কিভাবে আসলো? ওমেগা সি 1/√LC না, আবার ডেল হলো আমাদের ড্যাম্পিং ফ্যাক্টর। এই ডেলটা হলো আমাদের ড্যাম্পিং ফ্যাক্টর। তো এখান থেকে সেকেন্ড অর্ডার ফিল্টারের আমরা ইকুয়েশন বের করতে পারি। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখবো যে এর গেইন ডিক্রিজ হচ্ছে 40 ডেসিবেল পার ডিকেড করে। অর্থাৎ এখানে 40 ডেসিবেল পার ডিকেড করে তার গেইনটা আমাদের ডিক্রিজ হচ্ছে। এটা হলো প্র্যাকটিক্যাল মোটামুটি একটা সেকেন্ড অর্ডার ফিল্টার। ঠিক আছে? এটা একটা সেকেন্ড অর্ডার ফিল্টার। এখন এক সেকেন্ড অর্ডার ফিল্টারকে আমরা এইভাবে করতে পারি যে দুইটা ফার্স্ট অর্ডার ফিল্টারকে একত্র করে আমরা সেকেন্ড অর্ডার ফিল্টার তৈরি করতে পারি। এটা একটা ফার্স্ট অর্ডার ফিল্টার, এটা একটা ফার্স্ট অর্ডার ফিল্টার। দুইটা ফার্স্ট অর্ডার ফিল্টারকে যদি আমি সিরিজে কানেক্ট করে দেই তারপরে আমাদের একটা সেকেন্ড অর্ডার ফিল্টার তৈরি হয়ে যায়। ঠিক আছে? আবার তিনটা ফার্স্ট অর্ডার ফিল্টারকে সিরিজে কানেক্ট করলে থার্ড অর্ডার ফিল্টার হয়। চারটা ফিল্টারকে সিরিজে কানেক্ট করলে একটা ফোর্থ অর্ডার ফিল্টার হয়। আবার অনুরূপভাবে দুইটা সেকেন্ড অর্ডার ফিল্টারকে সিরিজে কানেক্ট করলে একটা ফোর্থ অর্ডার ফিল্টার হয়। এইভাবে আমাদের সিরিজ কানেকশনের মাধ্যমে যে কোনো অর্ডারের ফিল্টার থেকে অন্য কোনো অর্ডারের ফিল্টারে আমরা এটাকে কনভার্ট করতে পারবো। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। আচ্ছা, এখানে একটা হাই পাস ফিল্টার দেওয়া আছে। হাই পাস ফিল্টারটা জাস্ট এর বিপরীত। ক্যাপাসিটর এখানে ইউজ হয়, রেজিস্টর এখানে ইউজ হয়। এই ক্যাপাসিটর থাকার কারণে সে হাই ফ্রিকোয়েন্সি পাস করে দেয়, হাই ফ্রিকোয়েন্সি এই রেজিস্টর অ্যাক্রস ড্রপ হয়। কিন্তু লো ফ্রিকোয়েন্সি পাস করে না, যে কারণে লো ফ্রিকোয়েন্সি এই রেজিস্টর অ্যাক্রস ড্রপ হয় না। এটা একটা হাই পাস ফিল্টার হিসেবে কাজ করে। ঠিক আছে? না স্যার, একটু আবার একটু স্যার, এটা যে কারণে এই রেজিস্টার এক প্রসেসে আমি ভোল্টেজটা পাবো, সেই ভোল্টেজটা অবশ্যই হাই ফ্রিকোয়েন্সির জন্য পাবো, লো ফ্রিকোয়েন্সির জন্য পাবো না। যে কারণে এই ক্যাপাসিটরটা একটা হাই পাস ফিল্টার হিসেবে কাজ করে, লো পাস ফিল্টার হিসেবে করে না। কারণ লো ফ্রিকোয়েন্সি সে পাস করতে দেয় না, বিকজ অফ দিস ক্যাপাসিটর। ক্লিয়ার? এটা তো স্যার দুইটা দুই পাশে সিরিজও ক্যাপাসিটর, প্যারালালও ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স স্যার। কোনটা? এটা প্যারালালে রেজিস্ট্যান্স। হ্যাঁ, এটা এটা হাই পাস। হ্যাঁ, এটা না না, প্যারালালে রেজিস্ট্যান্স, সিরিজে ক্যাপাসিটর। যদি ক্যাপাসিটর থাকতো তাহলে এটা লো পাস হইতো, যদি এখানে ক্যাপাসিটর থাকতো, এখানে যদি রেজিস্টর থাকতো তাহলে এটা লো পাস হয়ে যেত। কারণ কি? কারণ হলো ক্যাপাসিটর অ্যাক্রসে আমাদের হাই ফ্রিকোয়েন্সি পাস করে, লো ফ্রিকোয়েন্সি পাস করে না। যে কারণে এখানে ক্যাপাসিটর থাকলে কি হয়, হাই ফ্রিকোয়েন্সি শর্ট সার্কিট হয়ে যায়। হাই ফ্রিকোয়েন্সি শর্ট সার্কিট হয়ে যায়, লো ফ্রিকোয়েন্সি শর্ট সার্কিট হয় না, যে কারণে আউটপুটে লো ফ্রিকোয়েন্সি পায়। কিন্তু যখন সিরিজে ক্যাপাসিটর করবো এর অর্থ কি? সিরিজে ক্যাপাসিটর অর্থ হলো সে লো ফ্রিকোয়েন্সি আটকাই দিবে, সে পাস করবে না, সে পাস করবে, যে কারণে সে হাই পাস ফিল্টার হিসেবে ট্রিট করবে। তদ্দি সেকেন্ড অর্ডারের আবার একটু দিস রেজিস্ট্যান্স সিরিজে দিছে, সিরিজের আগে পড়ে কোথায় এটা বি, চিত্র নম্বর বি। আচ্ছা, চিত্র নম্বর, এটা এটা সিরিজ না, এটা ইন্ডাক্টর, এটা ইন্ডাক্টর নাও যাবার সিরিজে ক্যাপাসিটর রেজিস্ট্যান্স ক্যাপাসিটর আগে। হ্যাঁ হ্যাঁ, এটা সেকেন্ড অর্ডার আরএলসি হাই পাস ফিল্টার। এটাও একটা হাই পাস ফিল্টার, যেখানে আমাদের এখানে একটা রেজিস্টর ইউজ করছি, এখানে একটা ক্যাপাসিটর ইউজ করছি,
তাই না? এখানে একটা জিনিস দেখি, সেটা হলো এখানে একটা ইন্ডাক্টর ইউজ করছি, একটা ইন্ডাক্টর ইউজ করছি। ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি, ইন্ডাক্টরের যখন ফ্রিকোয়েন্সি যখন লো, তখন ইন্ডাক্টর একটা শর্ট সার্কিট, ইন্ডাক্টর শর্ট সার্কিট। হাই ফ্রিকোয়েন্সির জন্য ইন্ডাক্টর আমাদের মোটামুটি একটা একটা রিঅ্যাক্ট্যান্স থাকে, তাই না? এখানে ভোল্টেজ ড্রপ হয়। এখানে ইন্ডাক্টর দেওয়ার কারণে কি হইতাছে, এখানে আমাদের লো ফ্রিকোয়েন্সি গুলো যেটা আসতেছে সেগুলো আমরা পাচ্ছি না, কিন্তু হাই ফ্রিকোয়েন্সি গুলো আমরা পাচ্ছি, যে কারণে এটাও একটা হাই পাস ফিল্টার হিসেবে ট্রিট করতেছে, ঠিক আছে? কিন্তু এখানে আরেকটা সমস্যা আছে, ওই সমস্যা সমাধান করার জন্য, আচ্ছা, ফার্স্ট অর্ডার আর এটা হলো সেকেন্ড অর্ডার, এটা হলো ফার্স্ট অর্ডারের জন্য, এটা হলো সেকেন্ড অর্ডারের জন্য। ঠিক আছে, হাই পাস ফিল্টার এবং লো পাস ফিল্টার কে ক্যাসকেডিং করে আমরা ব্যান্ড রিজেক্টেড ফিল্টার তৈরি করতে পারি, বা ব্যান্ড পাস ফিল্টারও তৈরি করতে পারি, ঠিক আছে? হাই পাস ফিল্টার কে লো পাস ফিল্টার ক্যাসকেডিং করে ব্যান্ড পাস ফিল্টার তৈরি করতে পারি। ওকে ওকে, থিওরি অফ অ্যানালগ ফিল্টার ডিজাইন, এই যে আমরা এখন ফিল্টার ডিজাইনটা একটু দেখি, এটা আমাদের মূল টপিক আলোচনার, দেখি এক্সাম্পল 8.1, ডিজাইন এ লো পাস ফিল্টার ফর এ কাট অফ ফ্রিকোয়েন্সি অফ 1 কিলোহার্টজ। এখানে বলতেছে যে একটা লো পাস ফিল্টার তৈরি করো যার কাট অফ ফ্রিকোয়েন্সি হলো 1 কিলোহার্টজ, ঠিক আছে? বিকজ অফ দি অর্ডার অফ দি ফিল্টার ইজ নট specified in the given problem, we shall design both first and second order filter. যেহেতু এখানে অর্ডার বলে দেওয়া নাই, সুতরাং আমরা ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার দুই ধরনের ফিল্টারই আমরা তৈরি করতে পারি। The desired first order low pass filter is shown in figure 8.1. আমাদের 8.1 চিত্রে আমাদের একটা ফার্স্ট অর্ডার ফিল্টার দেওয়া আছে, যেখানে একটা ফার্স্ট অর্ডার ফিল্টার আমাদের দেওয়া আছে। Now referring to equation 8.8, equation 8.8 আমরা একটু যাই, এখানে কি দেওয়া ছিল, এটা মানে ফার্স্ট অর্ডার ফিল্টারের আমাদের ট্রান্সফার ফাংশন দেয়া আছে, এই যে ফার্স্ট অর্ডার ফিল্টারের ট্রান্সফার ফাংশন, হ্যাঁ, এটা একটা ফার্স্ট অর্ডার ফিল্টারের ট্রান্সফার ফাংশন, 1/1 j ω/ω c। তো এটা আমাদের দেয়া ছিল আমাদের ইকুয়েশন 8.8 এ। তো আমাদের মোট কথা হলো কি, যে কোনো ফিল্টার ডিজাইন করতে গেলে সর্বপ্রথম আমার যে কাজটা করতে হবো তার একটা ট্রান্সফার ফাংশন বের করতে হবো, উইদাউট ট্রান্সফার ফাংশন আমরা ফিল্টার ডিজাইন করতে পারবো না। তো আমরা একটা ট্রান্সফার ফাংশন বের করবো, প্রথম যে কাজটা করবো ট্রান্সফার ফাংশন। তো এই ট্রান্সফার ফাংশন থেকে আমরা এখন ফিল্টার ডিজাইন করবো। উই ক্যান ফাইন্ড কাট অফ ফ্রিকোয়েন্সি ওমেগা সি কত, 1/RC, ওখানে দেওয়া ছিল ওমেগা সি ডেফিনেশন 1/RC। এখানে FC আমাদের গিভেন, FC এর মান দেওয়া আছে, FC হলো 1 কিলোহার্টজ, FC এর মান দেওয়া আছে। তো FC থেকে আমরা 1/2 πRC পাই, এখান থেকে যদি এত হার্টজ হয় তো এখান থেকে আমরা আর এর মান বের করতে পারি, একটা আর এর মান বের করতে পারি, যেখানে সি এর একটা র্যান্ডম মান আমরা চুজ করে নিছি, সি এর মান চুজ করে আমরা আর এর মানকে ক্যালকুলেট করতে পারি, এই যে, ঠিক আছে? তো এই মানের রেজিস্টর ইউজ করে আমরা যদি এই চিত্রে বসাই দিই ফার্স্ট অর্ডার ফিল্টারের জন্য যে চিত্রটা আমাদের ডিজাইন করা আছে, ক্যাপাসিটরের মানে তো রেজিস্টরের মানে তো, তাহলেই আমরা বলতে পারি একটা ফার্স্ট অর্ডার লো পাস ফিল্টার ডিজাইন করব। সেকেন্ড অর্ডার ফিল্টারের জন্য আমরা যে কাজটা করব সেটা হলো সেকেন্ড অর্ডার ফিল্টারের যে ইকুয়েশন সেখান থেকে সেখানে যাব, সেখান থেকে FC ডেফিনেশন নিব, FC ডেফিনেশন হলো 1/2 πRLC সেকেন্ড অর্ডার ফিল্টারের ট্রান্সফার ফাংশন থেকে। তো সেখান থেকে আমি মোটামুটি L এর মান ডিরাইভ করব, ডিরাইভ করে আমরা সেকেন্ড অর্ডার ফিল্টার ডিজাইন করব। জাস্ট এগুলো সহজ জিনিস, আমরা ইলেকট্রনিক্স 2 তেও এগুলো পড়ে আসছি, কিছু কিছু ফিল্টার ডিজাইন আমরা দেখে আসছি এই ইকুয়েশনগুলো ইউজ করে, ঠিক আছে? এগুলো খুবই সহজ জিনিস, ঠিক আছে? ডিজাইনিং হায়ার অর্ডার ফিল্টার, এখন হায়ার অর্ডার ফিল্টার ডিজাইন করতে বলি, ওই যেটা বলছিলাম সেটা হলো সেকেন্ড অর্ডার ফিল্টারের সাথে ফার্স্ট অর্ডার ফিল্টারকে ক্যাসকেডিং করে আমরা একটা থার্ড অর্ডার ফিল্টার করতে পারি। মোট কথা হলো যে কোনো ফিল্টারের সাথে থার্ড অর্ডার ফিল্টারের সাথে আরো সেকেন্ড অর্ডার ফিল্টার লাগাই দিই তাহলে ফিফথ অর্ডার ফিল্টার হয়ে যাবে। এইভাবে আমরা বিভিন্ন ধরনের ফিল্টার ডিজাইন করতে পারি। তো এই জন্য আমাদের মোট কথা, যেমন ধরো এটা হলো আমাদের ফার্স্ট অর্ডার ফিল্টারের আর এটা হলো সেকেন্ড অর্ডার ফিল্টার, ঠিক না? এটা হলো সেকেন্ড অর্ডার ফিল্টারের ট্রান্সফার ফাংশন, সেকেন্ড অর্ডার ফিল্টার ট্রান্সফার ফাংশন, আচ্ছা আচ্ছা, ফিল্টার ইউজিং অপারেশন অ্যাম্প্লিফায়ার, আচ্ছা এটা দেখি, কনসিডার দি ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার ফিল্টার গিভেন বাই H = 1/1 + S
আচ্ছা এটা একটু দেখি। এখন এতক্ষণ আমরা দেখলাম নর্মাল ক্যাপাসিটর রেজিস্টর ইউজ করে আমাদের ফিল্টার ডিজাইন করা, কিন্তু আমরা অপারেশন অ্যাম্পলিফায়ার ইউজ করেও কিন্তু আমরা ফিল্টার ডিজাইন করতে পারি অপারেশন অ্যাম্পলিফায়ার ইউজ করে। তো এই ধরনের ফিল্টার আমরা দেখছি ইলেকট্রনিক্স টুতে যখন পড়ছিলাম ফিল্টার ডিজাইন করা, তখন আমরা দেখছিলাম যে কিভাবে অপারেশন অ্যাম্পলিফায়ার ইউজ করেও আমরা ফিল্টার তৈরি করি। তো এইখানে মনে করি একটা ফার্স্ট অর্ডার ফিল্টারের জন্য ট্রান্সফার ফাংশন দেওয়া আছে। সবার আগে বলি ফিল্টার তৈরির জন্য মাস্ট বি ট্রান্সফার ফাংশন বের করতে হবে, ট্রান্সফার ফাংশন ছাড়া ফিল্টার ডিজাইন করতে পারবে না। তো তো আমাদের এখানে একটা ফার্স্ট অর্ডার ফিল্টারের ট্রান্সফার ফাংশন আমাদের দেওয়া আছে, এতে কি 1 বাই 1 প্লাস এস। এখন এখান থেকে আমি লিখতে পারি এইচ এস সমান সমান আউটপুট বাই ইনপুট, তাই না? ট্রান্সফার ফাংশন মানে কি আউটপুট বাই ইনপুট সমান সমান 1 বাই 1 প্লাস এস। তো এই সমীকরণকে আমি সিম্পলিফাই করে এস প্লাস 1 ইনটু ওয়াই এস ইকুয়াল টু এক্স এস লিখতে পারি। তো এখান থেকে আমি এটাকে এখন ইনভার্স ল্যাপ্লাস করব, এটাকে আমি ইনভার্স ল্যাপ্লাস করে যে জিনিসটা পাবো সেটা হলো ডি ওয়াই টি বাই ডি টি সমান সমান মাইনাস ওয়াই অফ টি প্লাস এক্স অফ টি। এই ইকুয়েশনটা পাইলাম, এটা কিভাবে পাইলাম, ওয়াই এস এর সাথে এস গুণ থাকলো, তারপর ওয়াই এস এই জিনিসটা হবো, মোট কথা হলো ইনভার্স ল্যাপ্লাস করলাম, এটা হবে ভাঙাইলে হবে এরকম যে ওয়াই এস প্লাস এস ওয়াই এস ইকুয়াল টু এক্স এস, ঠিক আছে এক্স এস। তো এখান থেকে আমি ওয়াই এস লিখতে পারি, ওয়াই এস সমান সমান লিখতে পারি কি ইকুয়াল টু মাইনাস এস এস ওয়াই এস প্লাস এক্স এস, ঠিক না? তো এখান থেকে এস ওয়াই এস কে যদি ইনভার্স ল্যাপ্লাস করলে কি হয়, এস ওয়াই এস কে ইনভার্স ল্যাপ্লাস করলে আমরা যে জিনিসটা হয় ইনভার্স ল্যাপ্লাস এর ক্ষেত্রে আমরা বলতে পারি এই ওয়াই এস এর ইনভার্স ল্যাপ্লাস করলে কি হবে ডি ওয়াই টি বাই ডি টি, এটা হলো ডি ওয়াই টি বাই ডি টি। আচ্ছা এক সেকেন্ড, ও সরি, এটা এটা এস ওয়াই এস টা এখানে থাকবে, এখানে যাবে শুধুমাত্র ওয়াই এস, ওয়াই এস টা রাইট সাইডে চলে গেল। আর এস ওয়াই এস এর ইনভার্স ল্যাপ্লাস করলে কি হয়, এস মানে কি যতগুলো এস টার্ম ততগুলো ডেরিভেটিভ, আগে বলছিলাম না আমরা যে প্রপার্টি যদি দেখি ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রপার্টি, তাহলে যতগুলো এস টার্ম ততগুলো ডেরিভেটিভ কন্ট্রোল আমরা পড়ছি। সুতরাং এখানে একটা এস টার্ম আছে মানে একটা ডেরিভেটিভ, সুতরাং ইনভার্স ল্যাপ্লাস করলে এটা হবে ডি ওয়াই টি বাই ডি টি, এটাকে ইনভার্স ল্যাপ্লাস করলে আসবে ডি ওয়াই টি বাই ডি টি, ওয়াই অফ টি কে ইনভার্স ল্যাপ্লাস করলে আসবে হলো সরি ওয়াই অফ এস কে ইনভার্স ল্যাপ্লাস করলে আসবে ওয়াই অফ টি, এবং এক্স অফ এস কে ইনভার্স ল্যাপ্লাস করলে আসবে এক্স অফ টি, ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনটা পাইলাম, এই ইকুয়েশনকে আমরা সহজে একটা অপএম দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। এই জিনিসটা আমাদের একটু শিখতে হবে কিভাবে অপএম দিয়ে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতেছি। দেখতেছি এই যে এখানে একটা ইন্টিগ্রেটর একটা হলো ইনভার্টার ইউজ করলাম, আচ্ছা এক সেকেন্ড, এটাকে যদি ইউজ করি তাহলে এটা হলো এক্স অফ টি আর এটা হলো ওয়াই অফ টি, তাহলে এক্স অফ টি সাথে ওয়াই অফ টি কে যোগ করলাম, যোগ করলে তাহলে কি মাইনাস ওয়াই অফ টি ইনটু এক্স অফ টি, এরপরে এটাকে ইনভার্টারের সাথে দিলাম, ইনভার্টারের সাথে দিলে আমি পাইলাম আউটপুট ওয়াই অফ টি। ওকে ওকে আউটপুট পাইলাম ওয়াই অফ টি, এটি হলো আমার আউটপুট, অর্থাৎ এই ইকুয়েশনটাকে আমি ইমপ্লিমেন্ট করলাম এটা দিয়ে। দেখে একটা সামিং ইন্টিগ্রেটর আছিল, এখানে সামিং ইন্টিগ্রেটর দিয়ে আমি কি করলাম, এটা একটা ইন্টিগ্রেটর, ঠিক আছে এক সেকেন্ড, নিচে যাই, হ্যাঁ এক সেকেন্ড,
হ্যাঁ দেখি একটু খেয়াল করি, এটা হইলো গিয়ে একটা জিনিস একটু খেয়াল করে দেখি এখানে, এই যে এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাই, ডি ওয়াই অফ টি ডি টি কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই? হ্যালো, ডি ওয়াই ডি ইন্টিগ্রেশন করলে টি এর সাপেক্ষে করলে তো ওয়াই অফ টি পাই, এটাকে ইন্টিগ্রেশন করলে পাই ওয়াই অফ টি, ঠিক আছে? সুতরাং এই অংশটা যদি ওয়াই অফ টি হয়, একটা ইন্টিগ্রেটরের, একটা ইন্টিগ্রেটরের এই অংশটা যদি হয় ওয়াই অফ টি, তাহলে অবশ্যই এর ইনপুটটা হবে আমাদের ডি ওয়াই বাই ডিটি, তাই না? ডি ওয়াই বাই ডিটি, তাই না? কারণ এটাকে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন স্যার, হ্যাঁ ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করলে স্কয়ার এসে যাব না স্যার, 1 প্লাস 1, না না না, এখন এখন ওয়াই অফ টি কে ডিফারেন্সিয়েট করলে পাই ডি ওয়াই বাই ডিটি, তাহলে ডি ওয়াই বাই ডিটি কে ইন্টিগ্রেশন করলে কি পাই ওয়াই অফ টি? তো এটা যদি একটা ইন্টিগ্রেটর হয়, এটা যদি একটা ইন্টিগ্রেটর হয়, এই ইন্টিগ্রেটরের আমাদের আউটপুট যদি হয় ওয়াই অফ টি, তাহলে অবশ্যই তার ইনপুট থাকবে ডি ওয়াই বাই ডিটি, কারণ ডি ওয়াই বাই ডিটি কে ইন্টিগ্রেশন করলেই তো ওয়াই অফ টি পাবো, আদারওয়াইজ তো ওয়াই অফ টি পাবো না, তাই না? এই যে এটা একটা ইন্টিগ্রেটর যদি হয়, ইন্টিগ্রেটরের ইনপুট যদি হয় ডি ওয়াই বাই ডিটি, তাহলে তো পাবো আমি ওয়াই অফ টি, আর ইন্টিগ্রেটর যদি ওয়াই অফ টি হয়, ইন্টিগ্রেটরের ইনপুট যদি ওয়াই অফ টি হয়, তাহলে এর আউটপুট কি পাবো? এর আউটপুট পাবো ইন্টিগ্রেশন অফ ওয়াই অফ টি, তাই না? এটা পাবো আমি আউটপুট, আর ইন্টিগ্রেশন হয়ে যাবে, এরপরে আউটপুট ইন্টিগ্রেশন হয়ে যাবে, আর ইনপুট ইন্টিগ্রেশন হওয়া ছাড়া পাবো। তো এই জিনিসটাই আমাদের মনে রাখতে হবে, এখান থেকে এই জিনিসটাই আমাদের সরাসরি এইভাবে এটা ইউজ হয়েছে, এটাকে এইভাবে বসাইছে, আমাদের এখানে একটা ইন্টিগ্রেটর ইউজ করছি, ইন্টিগ্রেটরের ইনপুট হিসেবে এখন এই অংশটাকে ইন্টিগ্রেট করা আর এই অংশটাকে ইন্টিগ্রেট করা একই কথা, এই অংশ আর এই অংশ লেফট সাইড কে ইন্টিগ্রেট করা রাইট সাইড কে ইন্টিগ্রেট করা একই কথা, এই কারণে একটা ইন্টিগ্রেটর দিয়ে এক্স অফ টি এবং মাইনাস ওয়াই অফ টি আমি ইন্টিগ্রেশন করছি, ঠিক আছে? এই যে এখানে একটা ইন্টিগ্রেটর দিয়ে আমি এক্স অফ টি কে এবং সেই সাথে মাইনাস ওয়াই অফ টি কে আমি ইন্টিগ্রেশন করছি, তো এক্স অফ টি এবং মাইনাস ওয়াই অফ টি কে ইন্টিগ্রেশন করা মানে এই লেফট সাইডে ডি ওয়াই টি বাই ডিটি কে ইন্টিগ্রেশন করা, কারণ লেফট সাইড এবং রাইট সাইড সমান, ক্লিয়ার? ক্লিয়ার। অংশটাকে ইন্টিগ্রেশন করার অর্থ মানে হলো এই অংশটাকেও ইন্টিগ্রেশন করা, কারণ এই অংশটাকে ইন্টিগ্রেশন করতে এখানে ইনপুটে এক্স অফ টি দিছি এবং এখানে একটা ফিডব্যাক পাথ ইউজ করে মাইনাস ওয়াই অফ টি কে আমি আউটপুট থেকে আনছি, আনার পরে এটাকে ইন্টিগ্রেশন করে আমরা এখানে পাস করতেছি, যেহেতু এখানে একটা মাইনাস সাইন আছে, এই মাইনাস সাইনকে দূর করার জন্য আমরা এখানে একটা ইনভার্টার ইউজ দিয়ে এটাকে মাইনাস থেকে আমি প্লাস করছি, প্লাস ওয়াই অফ টি, আমাদের আউটপুট তো ওয়াই অফ টি, আমরা তো আউটপুট ওয়াই অফ টি, ঠিক আছে? তো এই প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে আমরা যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা একটা অপারেশন অ্যাম্পলিফায়ার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। নিচের একটা এক্সাম্পল আছে, এটা দেখলে আমরা জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাব। এই যে একটা এক্সাম্পল দেখি, ডেভেলপ এ সেট আপ টু সলভ দি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এখন এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে 8 ডি ওয়াই বাই ডিস ডি কিউব ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস 3 ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস 5 ডি ওয়াই বাই ডিটি প্লাস 8 ওয়াই ইকুয়াল টু 2x, এই জিনিসটাকে আমি অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ইউজ করে এটাকে আমি সার্কিট দিয়ে ইমপ্লিমেন্ট করব, অর্থাৎ সার্কিট দিয়ে ইমপ্লিমেন্ট করতে গেলে প্রথমে যে জিনিসটা করতে হবে, আমাদের হায়ার ডেরিভেটিভ যেটা আছে সেইটাকে আমাদের রাইট সাইড আনতে হবে এবং লোয়ার গুলোকে সরি লেফট সাইড আনতে হবে এবং লোয়ার ডেরিভেটিভ গুলোকে রাইট সাইডে নিয়ে যেতে হবে, ডি কিউব বাই ওয়াই বাই ডিটি স্কোয়ার, ডিটি কিউব এটা ডি কিউব ওয়াই বাই কে আমি লেফট সাইড আনলাম আর রাইট সাইডে এই আটটা দিয়ে সবটাকে ভাগ করে দিলাম, ভাগ দিয়ে সবটাকে নিয়ে গেলাম, আমাদের কয়টা ডেরিভেটিভ? তিনটা, যেহেতু তিনটা আছে আমার অপেম ইউজ হবে তিনটা, অর্থাৎ যতগুলো থাকবে ততগুলো আমাদের অপেম ইউজ হবে, যেহেতু তিনটা আছে আমাদের অপেম তিনটা ইউজ হবে, একটা অপেম, দুইটা অপেম, তিনটা চারটা স্যার, তিনটা না, এটা এটা অপেম না, এটা ইনভার্টার, ইনভার্টার আছে, তিনটা অপেম ইউজ হয়েছে, ঠিক আছে? এখন এই অনুযায়ী এখন কাজ করতে হবে,
এখন মনে করব যে এইটার আউটপুট যেটা থাকবে এটা হলো ডি স্কয়ার ওয়াই বাই ডিটি স্কয়ার আউটপুট, এর কারণ এই পাশেরটা যদি হয় ডি কিউব ওয়াই বাই ডিটি 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 কিউব তাহলে অবশ্যই রাইট সাইডে হবে ডি স্কয়ার ওয়াই বাই ডিটি কিউব, তারপরে হবে ডি ওয়াই বাই ডিটি, তারপরে হবে ওয়াই অফ টি, তাই না? মানে প্রত্যেকবার একটা অপ এম পাস করবে আর একবার করে ইন্টিগ্রেশন হবে, একটা অপ এম পাস করবে একবার করে ইন্টিগ্রেশন হবে, একটা অপ এম পাস করবে একবার করে ইন্টিগ্রেশন হবে। এটা জুটমুট কথা হলো একটা সামিং ইন্টিগ্রেটর, এটা একটা সামিং ইন্টিগ্রেটর, সামিং ইন্টিগ্রেটর, সামিং ইন্টিগ্রেটর, তিনটা সামিং ইন্টিগ্রেটর ইউজ করছি, একটা দুইটা তিনটা। তাহলে একটা করে অপ এম পাস করা অর্থ হলো একবার করে ইন্টিগ্রেট হওয়া। এখন এই অনুযায়ী আমরা সার্কিটটা সাজাই, প্রথমে লিখি এখানে দেখো কি কি জিনিস আমরা করছি। প্রথম হলো থ্রি বাই এইট ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, তো এটাই আমরা একটু বানাই। তাহলে এর ইনপুট হিসেবে প্রথম যে জিনিসটা আসবে, এই যে এক নাম্বারে এর ইনপুট হিসেবে যে জিনিসটা আসবে প্রথমে, সেটা হলো এক নাম্বার যেটা আসবে সেটা হলো ওয়ান বাই ফোর, অর্থাৎ ইনপুট পিওর ইনপুট ওয়ান বাই ফোর এক্স, এই যে এক্স অফ টি কে দিলাম, এটাকে ওয়ান বাই ফোর দিয়ে মাল্টিপ্লাই করে এখানে পাঠাই দিলাম, ঠিক আছে? এখানে সেকেন্ড যেটা আসলো সেটা কি মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস ওয়াই আসতেছে, তাই না? মাইনাস ওয়াইটা কোন জায়গায় আসবে? এই যে এটা মাইনাস ওয়াই, সব মাইনাস ওয়াইটা কোন জায়গা থেকে আসছে? এই যে এটা মাইনাস ওয়াই, এটা মাইনাস ওয়াই, ঠিক আছে? এটা মাইনাস, একবার একটা জিনিস খেয়াল করে দেখি যে এটা যদি মাইনাস হয়, এটা যদি মাইনাস হয় এটা হয়ে যাবে প্লাস, হ্যাঁ, এটা কারণ এখানে আরেকবার মাইনাস আসবে, তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আবার এটা কি হয়ে যাবে মাইনাস, আবার যদি আরো থাকতো তারপর এটা প্লাস হইতো, তারপর এটা মাইনাস হইতো, তারপর এটা প্লাস হইতো, এইভাবে কিন্তু হইতো। প্রথমটা মাইনাস থাকবে, তারপর এটা প্লাস হয়ে যাবে, তারপর এটা মাইনাস হবে, তারপর এটা প্লাস হবে, এরকম করে চলবে। যেহেতু মাইনাসের মাঝে প্লাস হয়ে গেছে এটা, আর এটা কি মাইনাস ওয়াই, এটা হলো আমাদের মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই, হ্যাঁ, এই মাইনাস ওয়াই থাকার কারণে আর ডাইরেক্ট ওপির মাইনাস হয়ে দিছে আর কি। এই যে এখান থেকে আমরা এখান থেকে আনলাম ওপির মাইনাস হয়ে গেছে, এই যে এই যে এই যে মাইনাস, ঠিক আছে? তারপরে কি আছে 5 বাই 8 dy বাই dt, dy বাই dt কোনটা? এই অংশটা হলো dy বাই dt, এই অংশ dy বাই dt, কিন্তু এটা মাইনাস করা আছে, এটা কিন্তু মাইনাস করা আছে, মাইনাস dy বাই dt, যে কারণে এটাকে একটা ইনভার্টার ঢোকাইতে হবে, ইনভার্টার, ইনভার্টার দিয়ে মাইনাস করে নিতে, মাইনাস করে নিতে হবে। মাইনাস করার পর তারপর কি করবে, একটা একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার 3 বাই 8 কে 5 বাই 8 কে মাল্টিপ্লাই করতে হবে, 8 মাল্টিপ্লাই করছে, মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করার পর করার পর করার পর সেটা আউটপুটে ঢোকাইলাম, ঠিক আছে? তারপরে আরেকটা অংশ কি, আরেকটা অংশ হলো 3 বাই 8 ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, এখানেও মাইনাস করা আছে, মাইনাস অলরেডি মাইনাস আছে, আমাদের আর ইনভার্টারের দরকার নাই, এই কারণে এখান থেকে জাস্ট এটাকে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই 3 বাই 8 মাল্টিপ্লাই করে আমি ঢোকাই দিলাম, ঢোকাই দিলে তাহলে এর চারটে ইনপুট হয়ে গেল। এটাতে এখান থেকে আউটপুট দিয়ে গিয়ে ফাইনাল আউটপুট আমরা কি পাইলাম, এখানে ওয়াই অফ টি পাইছিলাম, এই ওয়াই অফ টি ইনভার্টারের মাধ্যমে ইনভার্ট করে আমি মাইনাস ওয়াই অফ টি থেকে প্লাস ওয়াই অফ টি করব, আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন কে আমরা এই অপশনের মাধ্যমে, ঠিক আছে? এই এখন পরীক্ষার মধ্যে যে কোন ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি সম্মান বেশি তোমরা দোষ করবে ওটা নিয়ে আমি কথা বলতে পারবো না, ইনক্রিমেন্ট করতে পারি, ঠিক আছে? ঠিক আছে, ওকে, তারা আসো কাছে কম কইরো, তার অসুবিধা হচ্ছে না, তার আর ব্রেক কখন সে কথাটা তুলে রাখবো, একদম কথা খুলে না কিচ্ছু বোঝা যাইতেছে না, হ্যালো, জি স্যার, জি স্যার, হ্যাঁ, তাহলে এখানে একটা সামিং ইন্টিগ্রেটর দেয়া আছে, ইউজিং অপারেশন অ্যাম্প্লিফায়ার ইউজ করে একটা সামিং ইন্টিগ্রেটর ডিজাইন করা আছে। এই যে আমাদের সামিং ইন্টিগ্রেটর গুলো ইউজ করছি, তাই না? এই সামিং ইন্টিগ্রেটরটা এখানে একটা ডিজাইন করে দেওয়া আছে, এখানে সামিং ইন্টিগ্রেটর চারটে ইনপুট পাইছি, একটা হলো একটা দুইটা তিনটা চারটা, না এই যে একটা ইনপুট দুইটা ইনপুট তিনটা ইনপুট চারটা ইনপুট, এই সামিং ইন্টিগ্রেটরের চারটে ইনপুট, এই চারটে ইনপুটটাকে আমরা এখন ডিজাইন করছি এইভাবে যে
এটা যদি একটা সামিং ইন্টিগ্রেটর হয় এক্সপটি কে কি করছে আমি 4 ওহম আচ্ছা 1 বাই 4 এই ভোল্টেজটা কত 1 বাই 4 না 1 বাই 4 না খেয়াল করে দেখো 1 বাই 4 কিন্তু এটা 1 বাই 4 হয়ে আসছে না যে ইকুয়েশনে 1 বাই 4 এই যে 1 বাই 4 এই 1 বাই 4 কিভাবে বানাবো আমরা 1 বাই 4 কে আমরা যদি বানাইতে চাই তাহলে যে জিনিসটা করব সেটা হলো আমাদের ইন্টিগ্রেটরের যে ফর্মুলা আছে ইন্টিগ্রেটর যে আমরা পড়ছিলাম এই যে ইলেকট্রনিক্স 2 তে ইন্টিগ্রেটর পড়ছিলাম ইন্টিগ্রেশন একটা ফর্মুলা ছিল আউটপুট সমান সমান 1 বাই আর 1 সি ইন্টিগ্রেশন অফ ভি 1 ডিটি এটা ইন্টিগ্রেটরের ফর্মুলা তাই না এখানে আমাদের এই যে কনস্ট্যান্ট টার্মটা থাকে এই কনস্ট্যান্ট টার্মটা ডিপেন্ড করে আর 1 এবং সি এর মানের উপরে ঠিক আছে এখন সিটাকে যদি আমি 1 মাইক্রোফ্যারাডে লিখি আবার এটাকে যদি আমি ইউজ করি হলো 4 মেগা ওহমে তাহলে মেগা ওহম ইনটু মাইক্রোফ্যারাড সমান সমান কত হয় 4 মাইক্রোফ্যারাড 1 মাইক্রোফ্যারাড ইনটু 4 মেগা ওহম সমান সমান কত হয় 1 বাই 4 না খেয়াল করে দেখো এই যে এখানে 1 বাই 4 মেগা মানে কত মেগা মানে 10 টু দি পাওয়ার 6 এত ওহম এটা মানে মেগা ওহম ইনটু 1 মাইক্রোফ্যারাড 1 মাইক্রোফ্যারাড মানে কত 1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 এত মাইক্রোফ্যারাড এখন দেখো 10 টু দি পাওয়ার মাইনাস 6 10 টু দি পাওয়ার 6 কাটাকাটি 4 একে 4 তাহলে কত থাকে 1 বাই 4 থাকে না 1 বাই 4 থাকে না হ্যাঁ তো এই জিনিসটাই তো ছিল আমাদের ইকুয়েশনে এই যে আমাদের ইকুয়েশনে তো এই জিনিসটা ছিল যে 1 বাই 4 এই যে 1 বাই 4 এই জিনিসটা ছিল না 1 বাই 4 তো এই জিনিসটা আমরা ব্যবহার করলাম হলো আমাদের এই ইকুয়েশন দিয়ে 1 বাই আর 1 সি ইন্টিগ্রেশন অফ ভি 1 ডিটি মানে এই ফর্মেটে যদি আমরা সবকিছু সাজাই 1 বাই আর 2 সি ইন্টু ভি 2 ডিটি 1 বাই আর 3 সি ইন্টু ভি 3 ডিটি এই ফর্মেটে যদি সবগুলো সাজাই তাহলে মোটামুটি আমরা বলতে পারি যে 1 বাই আর 1 সি হলো 3 বাই 8 1 বাই আর 2 সি হলো 5 বাই 8 1 বাই আর 3 সি হলো 1 আমরা এই ফর্মেটে যদি আমরা জিনিসটা সাজাই তাহলে মোটামুটি আমরা একটা ইন্টিগ্রেটর সার্কিটকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ক্লিয়ার এই জিনিসটা কি জিনিস এই জিনিসটা হলো মোট কথা হলো এই ব্লকগুলোকে আমরা এখন এই ইন্টিগ্রেটর দিয়ে রিপ্রেজেন্ট করলাম বোঝা যাইতেছে কিছু হ্যালো হ্যালো জি স্যার একটু কমপ্লেক্স একটু ডিপলি টাইম দিয়ে আসলে পড়ানো ইতো এটা আসলে একটু শর্ট টাইমে একটু কষ্টকর বোঝা তো মোট কথা হলো এই সার্কিটটাকে আমি সামিং অ্যাম্পলিফায়ার এটা দিয়ে রিপ্লেস করে দিব রিপ্লেস করলে এটা তো ব্লক ডায়াগ্রাম এটা তো আর কোনো সার্কিট না এটা একটা ব্লক ডায়াগ্রাম তো এই ব্লকগুলোকে এটা তো একটা সামিং ইন্টিগ্রেটর এটা একটা সামিং ইন্টিগ্রেটর এটা একটা সামিং ইন্টিগ্রেটর এই প্রত্যেকটা সামিং ইন্টিগ্রেটরকে আমরা ঠিক এইভাবে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটর দিয়ে ডিজাইন করি এইভাবে একটা অপ এম ইউজ থাকে এখানে এই অপ এম এর সাথে এইভাবে রেজিস্টার গুলো এমন ভাবে সেট করি যেন এই কন্ডিশন ফুলফিল করলে আমাদের এই কনস্ট্যান্ট টার্ম গুলো এই রেজিস্ট্যান্সের মান গুলো আমাদের এই কনস্ট্যান্ট টার্মকে শো করে এই কনস্ট্যান্ট টার্মকে শো করে এমন ভাবে আমরা ডিজাইন করি জিনিসটা ক্লিয়ার এই যে এখানে যদি 4 মেগা দেই এখানে যদি 1 মাইক্রো দেই তাহলে এটা 1 বাই 4 হয় এখানে যদি এটা এমন ভাবে সেট করি যে আর 1 ইকুয়াল টু 8 বাই 3 মেগা ওহম 8 বাই 3 মেগা ওহম সেট করলে আমাদের এইভাবে আমাদের এটা সেট হয়ে যায় ঠিক আছে তো এইভাবে 8 বাই 5 এইভাবে আমরা জিনিসটা সেট করছি 8 বাই 5 মানে কি উল্টাই দিলে 5 বাই 8 হয় তাই না 1 মেগা মানে কি উল্টাই দিলে 1 ই থাকে সুতরাং এটা আমরা এমন ভাবে সেট করছি আর এক্স আর 1 আর 2 আর 3 মান যাতে করে আমাদের এইটা যদি আমি এখানে জাস্ট রিপ্লেস করাই দিই তাহলেই আমাদের একটা অ্যানালগ ফিল্টার ডিজাইন হয়ে যায় বাই ইউজিং কই থেকে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আর এই ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা কেমনে বের করি ওই যে ট্রান্সফার তোমাদের কন্ট্রোল সিস্টেমে পড়াইছিলাম মনে আছে ট্রান্সফার ফাংশন থেকে কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করা হয় ইনভার্স ল্যাপ্লাস করে পড়াইছিলাম না এটা এইভাবে করছে যে কোনো ধরনের ট্রান্সফার ফাংশনকে তোমরা ইনভার্স ল্যাপ্লাস করে সেখান থেকে তোমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করবা আর ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা যদি সামিং ইন্টিগ্রেটর দিয়ে এইভাবে রিপ্লেস করতে পারি তাহলেই যে কোনো একটা ফিল্টারকে আমি ডিজাইন করে ফেলতে পারবো পারবো না নলেজগুলো এখন মিলাও ওই যে কন্ট্রোল সিস্টেমে তোমাদের পড়াইছি যে কোনো ট্রান্সফার ফাংশন থেকে কিভাবে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করে
এখন তোমাদের ধরো কোন একটা ফিল্টার দেওয়া আছে, ফার্স্ট অর্ডার ফিল্টার, সেকেন্ড অর্ডার ফিল্টার, তোমাদের ফার্স্ট কাজ হলো ট্রান্সফার ফাংশন বের করা। ওই ট্রান্সফার ফাংশন থেকে তোমাদের দ্বিতীয় যে কাজটা থাকবে সেটা হলো এটাকে ইনভার্স ল্যাপ্লাস করে তোমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করা। এরপরে তোমাদের যে কাজটা থাকবে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে তোমাদের সামিং ইন্টিগ্রেটর ইউজ করে তোমাদের অ্যানালগ সার্কিটে এটাকে রিপ্লেস করা। তাহলে তোমাদের যে কোনো ফিল্টারকে তোমরা এই অপএম দিয়ে তোমরা রিপ্লেস করতে পারবা। ক্লিয়ার? হ্যালো, কঠিন মনে হইতাছে? আচ্ছা, আবার একটু একটু সামারি বলি। এখন প্রথমে কাজটা করবা সেটা হলো তোমাদের যদি একটা ট্রান্সফার ফাংশন দেয়া থাকে ওই ট্রান্সফার ফাংশনটাকে তোমরা ফার্স্ট যেটা কাজ করবা সেটা হলো ওখান থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে হবে। কিভাবে বের করতে হয় ট্রান্সফার ফাংশন থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশন? বাই ইউজিং ইনভার্স ল্যাপ্লাস। ইনভার্স ল্যাপ্লাস ইউজ করে তোমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে হবে। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে তোমাদের এই প্রসেসে, যে প্রসেস দেখলাম এই প্রসেস ফলো করে এইভাবে একটা ব্লকে বসাবা। এরপরে প্রত্যেকটা ব্লককে আলাদা আলাদা নিয়ে কাজ করবা। এই ব্লকের জন্য একটা সার্কিট ডিজাইন করবা, এই ব্লকের জন্য একটা সার্কিট, এই ব্লকের জন্য একটা সার্কিট, এই ব্লকের জন্য কিভাবে সার্কিট ডিজাইন করবা এটা এখানে দেয়া আছে। যেভাবে আমাদের ফর্মুলা হবে এটা ওয়ান বাই ইন্টিগ্রেটর ফর্মুলা, যেটা ইন্টিগ্রেটর ফর্মুলা পড়ছে ইলেকট্রনিক্স টু তে, ওয়ান বাই আর ওয়ান সি ইন্টিগ্রেশন অফ ভি ওয়ান ডিটি ইলেকট্রনিক্স টু তে পড়ে আসছো। ফিল্টার ডিজাইন, ফিল্টার ডিজাইনে না, এটা ইন্টিগ্রেটর ডিফারেনশিয়েটর অধ্যায়ে, ওয়ান বাই আমি পড়াইছি ওয়ান বাই আর ওয়ান সি ইন্টিগ্রেশন অফ ভি ওয়ান ডিটি। তো এখানে এমন ভাবে আর ওয়ান এর মান সেট করবা যেন এই কনস্ট্যান্ট টার্ম গুলো এসে যায়। এই কনস্ট্যান্ট টার্ম গুলো আমাদের এসে যায়, খাইছো খাইছো ওষুধ খাইছো, এটা এসে যায়। তো এইভাবে আমরা সেট করব, সেট করে আমরা এটাকে ডিজাইন করে ফেলব। ওকে আসলে কি বানাবো? হ্যাঁ, এটা হলো মোটামুটি একটা সিস্টেম। তোমাদের কি এই জিনিসটা বুঝতে পারছো তো এটা কিভাবে হলো, নাকি এটা আবার একটু দেখাবো? ইন্টিগ্রেশনের ফর্মুলা খেয়াল করে দেখি। এখন এই যে আমি বিভিন্ন ধরনের ব্লক তৈরি করলাম, এই যে এখানে এই ইকুয়েশন থেকে কিন্তু ব্লকটা তৈরি করছি, কিভাবে তৈরি করছি আবার একটু বলে দিই। এটা যদি হয় ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি, এটা যদি হয় ডি ওয়াই বাই ডিটি, এটা যদি মাইনাস ওয়াই অফ টি, এটা যদি হয় ওয়াই টি, তাহলে এই ইকুয়েশনে দেখো আমাদের হায়ার ডেরিভেটিভ যেটা ডি কিউব ওয়াই বাই ডিটি কিউব, এই ইকুয়েশন ইকুয়াল টু এই এগুলো সমষ্টি, তাই না? তো এই প্রথম একটা আমি সামিং ইন্টিগ্রেটর বসাইলাম। সামিং ইন্টিগ্রেটরের ইনপুট এখন কোনটা থাকবে? ইনপুট থাকবে হলো আমাদের প্রথম হলো আমাদের ওয়ান বাই ফোর এক্স টি, এটা এটা থাকবে এটা। তার মধ্যে এক্স টি লিখলাম, এটাকে আমি ওয়ান বাই ফোর দিয়ে মাল্টিপ্লাই করলাম। ওয়ান বাই ফোরটা কিভাবে আসলো? যে এই ইকুয়েশন থেকে আসলো, এই ইকুয়েশন থেকে এই ডি কিউব ওয়াই বাই ডিটিটাকে বাম পাশে রেখে বাকি সবগুলোকে আমি ডান পাশে ট্রান্সফার করছি। খেয়াল করে দেখো এটা কিভাবে আসছে, এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছে, এটা বুঝতে পারছো তো? এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসছে এটা তো আমরা বুঝতে পারছি, কারণ ডি কিউব ওয়াই বাই ডিটি কিউবকে বাম পাশে রেখে আমি ইকুয়েশনের সবগুলোকে আমি ডান পাশে ট্রান্সফার করছি। ট্রান্সফার করলে অটোমেটিক এটা আসে। আসলে এত কিছু তো ভাঙ্গে বলা সম্ভব না। একটা ইকুয়েশন, ঠিক আছে, একটা ইকুয়েশন কিভাবে তৈরি করলাম এটাও কি ভাঙ্গে বলা সম্ভব এই লেভেল আইসা? হ্যাঁ না স্যার, ঠিক আছে। এখন এখান থেকে আমাদের দেখতে পাইতেছি যে এখানে ওয়ান বাই ফোর এক্স আছে, ওয়ান বাই ফোর এক্স, এখানে কনস্ট্যান্ট টার্ম কোনটা? ওয়ান বাই ফোর কনস্ট্যান্ট টার্ম কার সাথে? এক্স এর সাথে। এক্স জিনিসটা কি? এটা একটা ইনপুট সিগন্যাল এক্স অফ টি। তাহলে এক্স অফ টি এর সাথে আমি একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করব। তাহলে এখানে এক্স অফ টি এর সাথে কনস্ট্যান্ট ওয়ান বাই ফোর মাল্টিপ্লাই করে একটা ইনপুটে দিয়ে দিলাম। কার ইনপুট? সামিং অ্যাম্পলিফায়ারের ইনপুট আমি দিয়ে দিলাম, সামিং ইন্টিগ্রেটর, সরি, সামিং ইন্টিগ্রেটরের ইনপুটে আমি দিয়ে দিলাম। আরেকটা ইনপুট কি? আরেকটা ইনপুট হলো ওয়াই অফ টি, যেটা ওয়াই অফ টি, কোন ওয়াই অফ টি? মাইনাস ওয়াই অফ টি। মাইনাস ওয়াই অফ টি এখানে কোন জায়গায় আছে? এই যে এই জায়গায় আছে মাইনাস ওয়াই অফ টি। তো এখান থেকে এই টার্মটা নিয়ে 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 এই যে আমি এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে, তাহলে আরেকটা ইনপুট হয়ে গেল। তিন নাম্বার ইনপুট কত? মাইনাস এইট বাই এইট ডি ওয়াই বাই টি। ডি ওয়াই বাই ডিটি কোনটা? এই অংশটা হলো ডি ওয়াই বাই ডিটি, কিন্তু এটা প্লাস, এটা মাইনাস করা নাই।
যে কারণে এটাকে প্রথমে আমি একটা ইনভার্টারে ঢুকাইলাম, ইনভার্টারে ঢুকায় প্লাসটাকে আমি মাইনাস করলাম, করার পর এখন কনস্ট্যান্ট টার্ম কত 5/8, একটা 5/8 ঢুকায় মানে একটা মাল্টিপ্লাই করে আমরা এখানে এখানে ইনপুট দিয়ে দিলাম। এরপরে ফোর্থ কন্ডিশন আসি, ফোর্থ ইনপুট কোনটা -3/8 ডি স্কোয়ার ওয়াই বাই ডি টি স্কোয়ার, তাই না? এখন মাইনাস ডি স্কোয়ার ওয়াই বাই ডি টি স্কোয়ার কোন অংশটা, এই অংশটা, এই অংশটার সাথে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার দিয়ে মাল্টিপ্লাই করে 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 এই ইনপুটে দিলাম। ইনপুটে দিলে এই টোটাল ইনপুট গুলোকে সে প্রসেস করে এর আউটপুটে কি দিবে, সে যেহেতু আউটপুটে দিবে, যেহেতু এটা হলো ওয়াই অফ টি, এর ফাইনাল আউটপুট হলো ওয়াই অফ টি, ফাইনাল আউটপুট যদি ওয়াই অফ টি থাকে তাহলে এই অংশটা হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি, এই অংশটা হবে ডি একবার করে ইন্টিগ্রেশন করলে একটা করে ডেরিভেটিভ লেস হইতে থাকবে, একটা করে ডেরিভেটিভ লেস হইতে থাকবে, হইতে 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 একসময় শুধুমাত্র ওয়াই অফ টি থাকবে। ক্লিয়ার? এইভাবে আমরা মোটামুটি এই ফিল্টারটা ডিজাইন করছি। কোন থেকে ডিজাইন করছি? এই ডিফারেনশিয়াল ইকুয়েশন মডেল থেকে। কিন্তু প্রশ্ন হলো এই ডিফারেনশিয়াল ইকুয়েশন মডেলটা কই থেকে আসলো? এই ডিফারেনশিয়াল ইকুয়েশন মডেলটা আসছে কোন একটা ফিল্টারের ট্রান্সফার ফাংশন থেকে। এটা আমি কন্ট্রোল সিস্টেমে পড়াইছি। এই ট্রান্সফার ফাংশনটাকে যদি আমি ইনভার্স ল্যাপ্লাস করি তাহলে এরকম ডিফারেনশিয়াল ইকুয়েশন মডেল তৈরি হয়। আমাদের মিডিয়ার আগে এই জিনিসটা আমি দেখাইছি যে ট্রান্সফার ফাংশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন মডেল আমি এটা দেখাইছি। তো ওখান থেকে মোটামুটি এই প্রসেসটা আমরা শিখে নিব, নিয়ে আমরা এটাকে তৈরি করব এইভাবে। এখন এটা তো ব্লক, এটা তো সামিং ইন্টিগ্রেটর না, এটা আমি একটা ব্লক দিয়ে বুঝাইছি। ত্রিকোণমিতি এটা কি কোনো সামিং ইন্টিগ্রেটর? কিন্তু বাস্তবে সামিং ইন্টিগ্রেটর দেখতে কেমন হয় এটাও আমরা পড়ছি ইলেকট্রনিক্স টুতে। ইলেকট্রনিক্স টুতে আমরা সামিং ইন্টিগ্রেটর, ইন্টিগ্রেটর, ডিফারেনশিয়েটর সার্কিট যখন পড়ছি বা সামিং কোন একটা সিগনালকে সাম করা, এগুলো আমরা দেখছি কিভাবে সাবস্ট্রেট করা হয়, কিভাবে যোগ করা হয়, এগুলো আমরা দেখে আসছি। তো এটা হলো একটা সামিং ইন্টিগ্রেটর। ইলেকট্রনিক্স টু এর অধ্যায়টা আমরা খুলে দেখি, যদি দেখি তাহলে এই রিলেটেড আমরা ম্যাথও করছি ওখানে। তো এটা হলো একটা সামিং ইন্টিগ্রেটর। এই সামিং ইন্টিগ্রেটরটা আমরা ডিজাইন করব এমন ভাবে যেন আমাদের এই ব্লকের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ হয়। প্রথমে মনে করি আমাদের এই ব্লকটা ডিজাইন করব, এই সামিং ইন্টিগ্রেটরটা ডিজাইন করব, অর্থাৎ আই ওয়ান যেটা নাম দিচ্ছি এটাকে আমি ডিজাইন করব। আই ওয়ান সামিং ইন্টিগ্রেটরে চারটা ইনপুট আছে, ইনপুট আছে, একটা আউটপুট আছে, চারটা ইনপুট একটা আউটপুট, প্রত্যেকটা ইনপুটটা আমরা খেয়াল করব। আবার আমরা কি জানি সামিং ইন্টিগ্রেটরের আমাদের ইকুয়েশনটা কি ছিল, 1/RC ইন্টিগ্রেশন অফ VDT, এই সমীকরণ। তাহলে ভোল্টেজটা তো এখানে ফিক্সড, কিন্তু 1/RC এই টার্মের উপরে ডিপেন্ড করবে কনস্ট্যান্ট ভ্যালুগুলা, 1/4, 3/8, 5/8, এই ভ্যালুগুলো কার উপরে ডিপেন্ড করবে, 1/RC এর মানের উপরে ডিপেন্ড করবে। এই মান R এবং C এর মান এমন ভাবে চুজ করতে হবে যার কারণে আমাদের এই কনস্ট্যান্ট টার্মগুলো আমাদের এখানে মাল্টিপ্লাই হয়, ঠিক আছে? এই কাজটা আমি এখানে করছি। যদি আমি এটা ক্ষেত্রে চিন্তা করে দেখি, আমাদের প্রথম কনস্ট্যান্ট টার্ম কি ছিল, 1/4, 1/4 ছিল। সুতরাং আমি এমন ভাবে সেট করব যে ক্যাপাসিটরকে রাখলাম 1 মাইক্রোফ্যারাডে এবং রেজিস্টরকে রাখলাম 4 মেগা ওহম। ক্যাপাসিটর 1 মাইক্রো, রেজিস্টর 4, মানে কি 1/4 × 1, মানে 1/4। 1/4 কি, এই যে এই কনস্ট্যান্ট টার্মটা 1/4। সেকেন্ড কনস্ট্যান্ট টার্ম কি ছিল, সেকেন্ডার কনস্ট্যান্ট টার্ম নাই, এটার কনস্ট্যান্ট টার্ম 1। সুতরাং এটার কনস্ট্যান্ট টার্মটা আমার এমন ভাবে সেট করতে হবে যেন এটা 1 আসে। এটা কিভাবে সেট করব, এই যে এটা এটা আমি এখানে দেখাইছি, এই যে 1/1 × 1, 1/1 × 1 মানে কি 1, এই যে এটাকে ভিত্তি দিয়ে বোঝাইছি এটা। তারপরে দেখো আরেকটা কনস্ট্যান্ট আমি ইউজ করছি, এই যে 5/8, 5/8 কে আমি কিভাবে আনবো, 5/8 কে আনবো এইভাবে, সেটা হলো আমি যদি এখানে 8/5 বোঝাই, R2 = 8/5 লিখি, তাহলে ইকুয়েশনটা আমার কিরকম আসে, ইকুয়েশনটা আসে এরকম, 1/R2 মান কত দিলাম এখানে 8/5, তাহলে 8/5 গুণন কত 1, যেহেতু মেগা ওহম আর মাইক্রোফ্যারাডে একটা একটা কাটাকাটি যাইতেছে আমার ওগুলো চিন্তা করতে হবে না। তো এটাকে যদি আমি সাদায় লিখি কি আসে, এটাকে সাদায় লিখলে আসে 5/8, 5/8, কারণ এটাকে যদি উল্টায় দেই আমাদের 5/8 আসে, এই যে 5/8 আসে, আমাদের 5/8 আমাদের কনস্ট্যান্ট টার্ম, এই যে 5/8। আরেকটা হলো 3/8,
তাহলে আমাদের কি করতে হবে, 3/8 কানার জন্য এই রেজিস্টরের মানটা নিতে হবে 8/3 মেগা ওহম করে। এই রেজিস্টর যদি 8/3 মেগা ওহম নেই, এটাকে উল্টাই দিলে 3/8 আসবে এই প্রসিডিউরে। তো এইভাবে এই কনস্ট্যান্ট টার্মগুলো ডিজাইন করলাম, এখানে একটা ক্যাপাসিটর লাগায় একটা সামিং ইন্টিগ্রেটর ডিজাইন করলাম। এই সামিং ইন্টিগ্রেটরের ব্লকটা যদি আমি এখন এই জায়গায় বসাই দেই তাহলে এটা হলো। অনুরূপভাবে এরপরেরটা আমার ডিজাইন করতে হবে, এরপরেরটা ডিজাইন করতে হবে, এরপরেরটা আমার ডিজাইন করতে হবে, এরপরেরটা ডিজাইন করতে হবে। এইভাবে আমরা ডিজাইন করে 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 একটা টোটাল একটা আমাদের ইন্টিগ্রেটরকে ডিজাইন করে ফেলতে, টোটাল একটা ফিল্টারকে আমরা এই ইন্টিগ্রেটর দিয়ে আমরা ডিজাইন করে ফেলতে পারবো। ক্লিয়ার? এখন এটা গেল একটা প্রসেস আমাদের ডিজাইন করার, অ্যানালগ ফিল্টার স্যার ডিজাইন করার আরেকটা প্রসেস আছে। হ্যাঁ বলেন স্যার। এটা তো সবগুলো মিলে একটা করা হয়েছে, তিনটা একটা সমীকরণে সবগুলো মিলে করা হলো না, সব ইনপুট মিলে একটা তো সামিং করা হলো। ওপি সবগুলো মিলেই তো ওইটা সামিং। আচ্ছা এটা পুরো ব্লকটা মিলে নিচেরটা নিচের সময় করছে। ও এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড একটু দেখি কেমনে আছে, নিচে দেখাই দিই স্যার কে আবার। ওটা ও কনস্ট্যান্ট মান গুলো কেমনে বের করছে এটা আবার নিচে দেখাই। এক সেকেন্ড হ্যাঁ 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 আচ্ছা, কিন্তু এখানে একটা কথা আছে, এখানে সবগুলো এটা সব একবারে দেখাই দিছে, এটা একসাথে সরি এটা একসাথে দেখাইছে, কিন্তু এখানে একটা ইনকমপ্লিট পার্ট আছে এখানে একটা, সেটা হলো V1 V2 এবং V3 ভোল্টেজ, এটা হলো একটা ইনকমপ্লিট পার্ট। ঠিক আছে, এখানে V1 ভোল্টেজটা আমাদের দেখাইছে d²y/dt², V2 হলো dy/dt, V3 হলো হ্যাঁ, তো এই ভোল্টেজটা আসলে একটা ইনকমপ্লিট পার্ট এখানে। ঠিক আছে, তো এই পার্টটা আসলে এখানে ইউজ হয় নাই, এখানে দেখাই নাই এটা কিভাবে আনতাছি। তো এটা আমাদের তন্ত্র, ওটা তো ওটা তো স্যার ওই ভোল্টেজটা ধরছে ওই d/dt² d/dt² এইটা এর ভোল্টেজ ধরছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিফারেনশিয়েশনের অংশটুকু ওই ভোল্টেজ ধরছে আর কি, এক কনস্ট্যান্টটা বাদ দিয়ে। বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক, এটা টোটাল ব্লকটাই, এটা হলো ফাইনাল আউটপুট। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা ফাইনাল আউটপুট। আর এখানে V1 V2 V3 মানে ডেফিনিশনটা দিয়ে দিছে, এক সেকেন্ড, d²y/dt² V2 dy/dt V3 হলো, হ্যাঁ ঠিক আছে, ওকে ধন্যবাদ। ওকে আচ্ছা, এখন অ্যানাদার ওয়ে অফ রিপ্রেজেন্টেশন দি স্ট্রাকচার অফ অ্যানালগ কম্পিউটার, এখন অ্যানাদার ওয়েটা একটু দেখি। এখানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন মডেল দেয়া আছে, এটার পার্থক্য হলো এখানে শুধুমাত্র ওয়াই এর টার্মটা আমি লেফট সাইড আইনে, এক্স এর সমস্ত টার্ম সরি মানে এই যে ওয়াই যে টার্মটা আছে অর্থাৎ এই টার্মটাকে আমি এখানে আইনে বাকি সব টার্মকে আমি রাইট সাইডে নিয়ে নিবো, বাইট সাইড রাইট সাইডে নিয়ে নিয়ে আমরা এখন এটাকে এখন ডিজাইন করব। ডিজাইন করছি কিভাবে দেখি, এখন একটা জিনিস খেয়াল করে দেখি, এটা যদি হয় ওয়াই অফ টি, এটাকে যখন একবার আমাদের ইন্ডিকেটর অর ডিলে ইউনিট একবার যখন আমি এটাকে ডিলে করব অর্থাৎ একটা ডিফারেনশিয়েট করব তখন হবে আমার dy/dt, এটাকে যখন আবার ডিফারেনশিয়েট করব তখন d²y/dt, আবার ডিফারেনশিয়েট করলে হবে আমাদের d³y/dt। তো এইভাবে প্রত্যেকবার ইন্টিগ্রেটর অর ডিলে ইউনিট দিয়ে আমরা একবার করে ডিফারেনশিয়েট করতেছি, করে 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 এই আউটপুটের সাথে আমি কনস্ট্যান্ট ইউজ টার্ম মাল্টিপ্লাই করে আমাদের এটার সাথে সাম করব, এই আউটপুটের সাথে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে সাম করব, এই আউটপুটের সাথে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে সাম করব, সাম করলে এই ফাইনাল এটা এটা আসলো কনস্ট্যান্ট ইনপুট, এটা 1/4, এটাকে এখানে সাম করলাম, সাম করে ফাইনাল সাম যেটা আসবো সেটা হলো তার আউটপুট ওয়াই অফ টি। তো এই প্রসিডিউর ফলো করে আমরা এটাকে ডিজাইন করতে পারি। ঠিক আছে, এই যে এখান থেকে কি হলো, কনস্ট্যান্ট এক্স এর সাথে 1/4 আছে, তাহলে এক্স এর সাথে 1/4 মাল্টিপ্লাই হলো, তারপরে এখানে ওয়াই আছে, ওয়াই অফ টি কি আছে, d³y অফ টি, d³ কোন জায়গায়, এই জায়গায় হলো d³y অফ টি,
মাল্টিপ্লাই হবে মাইনাস থ্রি বাই এইট, এটার সাথে মাল্টিপ্লাই হবে মাইনাস থ্রি বাই এইট, তারপরে ডিওয়াই বাই ডিটি হলো এই জায়গায়, এটার সাথে মাল্টিপ্লাই হবে মাইনাস মাইনাস ফাইভ বাই এইট, ফাইভ বাই এইট মাল্টিপ্লাই করে আমাদের ফাইনালি সাম করে আউটপুট পাইলাম। এটাও আর একটা প্রসিডিউর, এই প্রসিডিউর ফলো করেও আমরা আমাদের ফিল্টার ডিজাইন করতে পারি। ওকে স্যার, নিচেরটা হলো ব্লক ডায়াগ্রাম এর, উপরটা হলো সার্কিট অনুযায়ী, অর্থাৎ ওয়াটারের হাই থেকে নিচের দিকে আর নিচেরটা হলো লো থেকে লো থেকে হাই দিকে, হাই থেকে মানে হায়ার ডেরিভেটিভ থেকে লোয়ার ডেরিভেটিভ, এখানে গেল লোয়ার ডেরিভেটিভ, আর এটা গেল লোয়ার থেকে হায়ার ডেরিভেটিভ, হায়ার থেকে লোয়ার আর লোয়ার থেকে হায়ার, হায়ার এই যে হায়ার ডেরিভেটিভ দিকে গেল। ওকে ওকে, তাহলে অ্যানালগ ফিল্টার মোটামুটি এই পর্যন্ত, এটা এই স্লাইডে আছে আমাদের। ডিজাইন করা দেয়া আছে স্টেপ বাই স্টেপ কিভাবে ডিজাইন করলাম। তো এই জিনিসটা আজকে কি আমি পড়াবো নাকি পরে এক বাসায় পড়াই দিব এক সময়? কটা বাজে স্যার? ১২টা বাজে। ও ১২টা বাজে স্যার, তো আচ্ছা অনেক সময় আছে। এক সেকেন্ড একটু লাইনে থাকি, কোনটা ফাইন করতে হবে, এটা কি শেল? এটা আজকে হলো ১৫ তারিখ, ও এটা হলো ১২। কি নিউজ আছে? আমাদের আলোচনা মানে মূল ফোকাসটাই হলো এই অধ্যায়, নবম অধ্যায়টা আমাদের আসলে শিখতে হবে এই অধ্যায়টা, এটা এটা হলো আমাদের মূল ফোকাস। কিন্তু এটার জন্য আমার একটু টাইম লাগবো, একটু লেন্দি টাইম লাগবো, লম্বা টাইম লাগবে। তো শুরু করলে শেষ করতে গেলে একটা লম্বা টাইম দিতে হবে। এটা আজকে কি আমরা সময় পাবো সন্ধ্যায়? আচ্ছা কখন নেবেন? রাতে বেলায় নেন? হ্যাঁ রাতে তাহলে নেই, রাতে তাহলে কয়টা সময়? কয়টা সময় স্যার? রাতে বেলায় দেন, কয়টা সময়? আচ্ছা ৮টা থেকে নেন স্যার। ৬টা না ৭টা? ৬টা না বললো? হ্যালো বলতে ৬টা ৭টা আমি আসেন। আচ্ছা ৬টা থেকে তো আবার স্যার একটা মিটিং আছে, কালকের অনুষ্ঠানের একটা মিটিং থাকবে। অভিযোগ করো ইনশাল্লাহ।